হেক্সাডেসিমিল টু ডেসিমিল কনভার্সন। হেক্সাডেসিমিল থেকে ডেসিমেলে কনভার্সন করতে হলে প্রথমে একটা হেক্সাডেসিমিল নাম্বার নিতে হবে, 3FC। যেমন একটা হেক্সাডেসিমিল নাম্বার, একে আমরা ডেসিমিল নাম্বারে কনভার্ট করবো। তার প্রথমে 3FC, 3×10^2, কারণ 3 ডান পাশে দুইটা নাম্বার আছে, এবং প্লাস f×10^1 প্লাস c×10^0 ইকুয়াল 1020 একটা আছে ডেসিমিল নাম্বার। এভাবে আমরা হেক্সাডেসিমিল নাম্বারকে কনভার্ট করতে পারি। ভগ্নাংশের ক্ষেত্রে 0.2b×16 সমান 2×10^-1 প্লাস b×10^-2 সমান 2/16 প্লাস 11/56 সমান 0.1679 একটা ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমিল থেকে ডেসিমিল করার নিয়ম। এভাবে a b c d ডট e f হেক্সাডেসিমিল নাম্বারকে আমরা কনভার্ট করতে পারি। হ্যাঁ।